আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের রেসিপি হলো আমার বাপা কই মাছ। তো আমি কিভাবে বাপা কই মাছ রান্না করব আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো প্রথমে আমি একটু বৃষ্টি দেখাই দিয়েছি আপনাদেরকে। এখন বাজে 12:30 কোনো একটা, তো প্রচুর বৃষ্টি, আমি রান্না করতে যাব। তো আমার এই বৃষ্টির ভিতরে আমার মন চেয়েছে যে আমি কই মাছ ভুনা করতাম, আজকে ভুনা না করে আমি এটা বাপা করতেছি। যে এই বৃষ্টির ভিতরে বাপা কই মাছ অনেক ভালো লাগে খেতে, জাল জাল করে। তো দেখেন আমি 4টা কই মাছ নিছি। আমি কই মাছগুলা ভালো করে কেটে চিরচির করে কেটে নিছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখন আমি একটা বাটি নিছি, ঢাকনাওয়ালা বাটি। বাপা কই মাছ করতে গেলে আমার এটা ঢাকনাওয়ালা একটা বাটি লাগবে। তো বাটি নিলাম, মাছগুলো ভালো করে চেপে চেপে আমি নিতেছি পানিটা জড়াইয়া। তো নিয়ে নিলাম, এখন একে একে আমি মশলাগুলো দিব। তো প্রথমে দিয়ে দিতেছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, 4টা মাছের পরিমাণে যা লাগতেছে তাই দিতেছি। এখানে মশলা বাটা নিছি, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা রসুন বাটা, আর ধনিয়া বাটা, আর নিয়েছি আমি সরিষা বাটা। তো বাটা মশলাগুলো আমি সব একে একে দিয়ে দিব। ও দিয়ে দিলাম, এখন দিয়ে দিব সরিষার তেল। আপনারা সরিষার তেলটা একটু বাড়াই দিতে পারেন, আমার তেলটা সরিষার তেলটা একটু কমই দিলাম। আমি সাথে সাদা তেল দিব, কারণ আমি সরিষার তেল বেশি একটা পছন্দ করি না, ভালো লাগে কিন্তু আজকে এটার ভিতরে আমি বেশি একটা সরিষার তেল দিব না, আমি সাথে একটু সাদা তেলও দিব। তো আমি ভালো করে মশলাগুলো আমি মাখাই নিতেছি মাছের সাথে। তো মাখাই আমি 10 মিনিট এভাবে রাখবো। তো মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য এটা রাখবো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা পানি ছাড়ছে। এখন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, রেগুলার যে তেলটা। তো আবার একটু মাখাই দিতেছি। তো আমার তরকারিটা একটু ঝোল ঝোল হবে, মানে বেশি একটা শুকনো হবে না, আমি এরকমভাবে দিচ্ছি। এখানে দিয়ে দিতেছি ধনিয়া পাতা, আমি ধনিয়া পাতাটা একটু বেশি করে দিলাম, কারণ আমার ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। তো ঢাকনা দিয়ে দিলাম, এখন আমি রান্নাঘরে চলে যাব। তো প্রথমে আমি চুলায় একটা সসপ্যান বসাই দিলাম, এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানির ভিতরে আমি এটা দিয়ে ভাপ দিব, আমি বাড়ির জন্য একটা দিয়ে দিচ্ছি লোহার মশল। তো আমি চুলাটা বাড়াই দিলাম, এই তো পানি বলক আসতেছে, এখনও আসে নাই। তো প্রথম 10 মিনিট আমি এই যে চুলা আঁচটা বাড়ায় রাখবো, এরকম পানি টক বগাইয়া ফুটবে, 10 মিনিট আমি এরকম রাখবো। তো 10 মিনিট পর এখন চুলা আঁচটা আমি কমাই দিলাম, দেখতে পাচ্ছেন এটা বাটি, মানে বলক এসে বাটিটা নইরা যায়। তো আমি এখন আবার 5 মিনিট জাল করতেছি। তো 5 মিনিট পর আমি চুলাটা অফ করে দিলাম, টোটালি আমি 15 মিনিট এগুলো সিদ্ধ করলাম। আপনারা 10 মিনিটই সিদ্ধ হয়ে যায়, তারপর আমি 5 মিনিট বাড়াই দিলাম। আর বৃষ্টিটা এখন গেছে, বৃষ্টি এখন নেই। তো আমার উঠিয়ে নিলাম, আমি এখন এটা খুলবো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই বলছি যে একটু ঝোল ঝোল হবে আমারটা। আমি ধনিয়া পাতাটা একটু সরাই আপনাদেরকে দেখাইতেছি তরকারি কালারটা কীরকম হয়েছে। আর পরিমাণে আমি ধনিয়া পাতাটা একটু বেশি দিচ্ছি, কারণ আমার ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে, তার জন্য আমি দিলাম। আর সরিষা আছে, ধনিয়া পাতা, সরিষা, গ্রানরা ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার খেতে। তো দেখেন আমি মাছগুলো সুন্দর আস্তে আস্তে আছে, মাছ উঠে নিতেছি।
একটু ঝোলও নিতেছি গরম ভাতের সাথে, গরম গরম কই বাপা খেতে অনেক ভালো লাগে, বাপা কই মাছ। তো 2 পিস নিলাম আর 2 পিস রইলো, আমি দুনো ছেলে আমার হাত দিয়ে খাইয়ে দিব, ওরা মাছ নিজে কাটা বেছে খেতে পারে না, তো ওদেরকে আমি খাইয়ে দিব। আর দেখেন মাছটা কীরকম সিদ্ধ হয়েছে, আমি একটা মাছ আপনাদেরকে ই করে দেখাই, একদম নরম হয়ে গেছে, খেয়ে দেখলাম খেতে অনেক মজা হয়েছে মাশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এখন আমার ছেলেদেরকে আমি খাইয়ে দিব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কালারটা কীরকম হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটাও। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।